নাটোরে লালপুর থেকে নয় ইমো হ্যাকারকে আটক করেছে পুলিশ। উপজেলার যোধগৌরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জনের ইমো অ্যাকাউন্ট হ্যাক করে আত্মীয় পরিচয়, কণ্ঠ পরিবর্তন করে নগ্ন ছবি ব্যবহার করে গ্রাহকদের জিম্মি করত। পরে তাদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিত। তিন দিন আগেও একই উপজেলা থেকে পাঁচ ইমো হ্যাকারকে আটক করে র্যাব। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে চালু হয়েছে কর্মকর্তা কর্মচারীদের বায়োমেট্রিক পদ্ধতিতে দৈনিক হাজিরা। সকালে এই ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মুন্সী মোশিয়ার রহমান। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা, দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদিউজ্জামান ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।